সন্তান হয়েছে। সন্তান হয়েছে? পুত্র নাকি কন্যা? একটি পুত্র সন্তান, যার খুব সুন্দর চোখ এবং পূর্ণিমা চাঁদের মতন একটি মুখ। শোনো আমার পুত্র, আল্লাহ তার পবিত্র ঘরকে রক্ষা করেছেন এবং হস্তি বাহিনীকে পরাজিত করেছেন। তাহলে কিভাবে এই নীতি বাদ দেব? পিতা ইব্রাহিম ও তার পুত্র ইসমাইল থেকে এই নীতি চলে এসেছে, এবং তোমরা আরবগণ এই নীতি বাদ দিতে চাচ্ছ, এসবের মানে কি? হে পবিত্র কাবার রব, কি প্রশান্তি দিয়েছ! হে আরববাসী শোনো, আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ জন্ম নিয়েছে। আমরা আল হুমুস, সবচেয়ে মর্যাদা সম্পন্ন পুরো আরববাসীদের মধ্যে যারা মক্কা ছাড়া অন্য কোথাও জন্মগ্রহণ করবে, তাদের সকলেই আমাদের অনুগত দাস, আর সেই সাথে কিনানা গোত্র আর হুজাইল গোত্র সঙ্গে থাকবে। লোকজন আরাফা পাহাড়ে ওঠা বন্ধ করে দিচ্ছে, এমনকি কেউ নাকি ওখানে যাচ্ছেই না। বুঝতে পারছি না লোকদের কি হয়েছে। তুমি কি আর নতুন কোনো খবর শুনেছ? হ্যাঁ শুনেছি, ওরা বলেছে আল হুমুস যখন ইহরামে দাঁড়াবে তখন নাকি তারা পানি খাবে না, এবং তারা খাবারও কম খাবে, পশুর চামড়া দিয়ে ঘেরা জায়গায় দাঁড়াবে না, আর নিজেদের ঘরে না পৌঁছানো পর্যন্ত ছায়াতেও দাঁড়াতে পারবে না। তারা বলে হজ যাত্রীরা পবিত্র কাবাতে তাদের সাথে নিয়ে আসা কোনো খাবার খেতে পারবে না, এমনকি তারা পবিত্র কাবায়ও ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা আল হুমুসের পোশাক না পরবে। কেউ যদি এই পোশাক কোনো গরিব আরবকে দান করে, তাহলে সে পবিত্র কাবার আশেপাশে যাওয়ার পর সেটা ফেলে দেবে এবং আর কখনোই কোনো কাজে সেটাকে আর ব্যবহার করতে পারবে না, মানে আর কেউ এটাকে কাজে লাগাতে পারবে না। এটা কেমন নিয়ম? এটা খুবই আজব একটা নিয়ম, এমন নিয়ম আগে কখনোই শুনিনি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তারা এই নিয়ম মানার জন্য সমগ্র আরববাসীকে বাধ্য করছে। তাহলে কি পুরুষ নারী উলঙ্গ অবস্থায় পবিত্র কাবা করে তাওয়াফ করবে? আমি এইসব নিয়ম মানতে পারবো না, কখনো আমি এসব মেনে নেব না। আমার ভাতিজা ওয়ারাকা একজন জ্ঞানী মানুষ, সে ধর্মপ্রাণ মানুষ। আমার মন বলছে সে যা কিছু বলছে সব ঠিক, সব ধর্মের পক্ষে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত গ্রহণের পূর্বেই আল হুমুসের বিপক্ষে ছিলেন, তার উপর আল্লাহর অশেষ রহমত ছিল। তিনি আল হুমুসের যেসব নিয়মনীতির বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, ইসলামে সেই সব নিয়মনীতি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, অতঃপর তাওয়াফের জন্য দ্রুতগতিতে সেখান থেকে ফিরে আসো, আর আল্লাহর কাছেই মাগফেরাত কামনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। মহান আল্লাহ তাআলা আরও বলেন, হে বনি আদম, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পোশাক গ্রহণ করো, আর খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না। যেসব সৌন্দর্য শোভামণ্ডিত বস্তু ও পবিত্র জীবিকা তিনি তাঁর বান্দাদের জন্য সৃষ্টি করেছেন, কে তা হারাম করল বলো? সেসব হচ্ছে ইমানদারদের জন্য দুনিয়ার জীবনে, বিশেষত কিয়ামতের দিনে। এভাবে আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন সমূহ বিশদভাবে বিবৃত করি। এই বকরিটার কি হয়েছে হালিমা? এক ফোঁটা দুধ আসছে না। কি বলো, তাহলে আমরা কিভাবে মক্কায় পৌঁছাবো? আমাদের কাছে উটে স্বল্প পরিমাণ দুধ আছে, এদিকে আমাদের গাধাটাও তো ঠিকমতো হাঁটতে পারে না। এখন যদি আমাদের বাচ্চারা ক্ষুধার্ত হয়ে পড়ে, তাহলে কোথা থেকে আর কিভাবে আমরা খাবার এনে দেব? কি করব এখন হারিস, কি করব বলুন? এই অভাব বছরের পর বছর আমাদের শীর্ণকায় আর ক্ষুধার্ত করে। এক ফোঁটা দুধ নেই, দুর্ভিক্ষ প্রতিদিন আমাদের ভূমিকে গ্রাস করছে, এই মরুভূমিতে ক্ষুধা যে কত ভয়ঙ্কর হারিস। মক্কায় যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ, বনিসাদ গোত্রের মহিলারাও সবাই যাওয়ার জন্য প্রস্তুত আছে। হ্যাঁ, যদি আমরা সেখানে গিয়ে কুরাইশ বংশের কোনো ধনীর সন্তান দুগ্ধ পোষণের জন্য পাই, তাহলে এই বছরটা মনে হয় নিরাপদে চলতে। আশা করছি কাবার মালিক নিশ্চয়ই আমাদেরকে মক্কার এমন শিশুর দায়িত্ব দেবেন যার মাধ্যমে এই কঠিন সময়ে আমাদের সুখ ফিরে আসতে পারে, কি বলো তুমি? হে কাবার মালিক, পথ দেখাও। শোনো ফাতেমা, আমার নাতি মুহাম্মদ তোমার পুত্র আব্দুল্লাহর ছেলে, আর হালা, তুমি আর আমিনা জোহরা বংশ থেকে এসেছ। কাবার মালিকের দোহাই তোমরা মুহাম্মদকে দেখে রেখো। আহারে আমার ছেলে আব্দুল্লাহ,
মাত্র 26 বছর বয়সে চলে গেল। আহ, আমার নাতি মুহাম্মদ জন্মের আগে ইয়েতিম হয়ে গেল, বাবার মুখ আর দেখতে পেল না। আমার খুব কষ্ট হয় তার জন্য। না জানি কত কষ্টে আছে। স্বামী আব্দুল্লার সাথে 1 বছরও সংসার পেল না, এখনো সে একজন যুবতী মেয়ে। কোনো ধাত্রী পাওয়া যায়নি, মোহাম্মদকে নিয়ে আমার ভয় হয়। এখনো খুঁজে পাইনি, সাধারণত এ সময় তারা আসে। একজন ধাত্রী খুঁজে বের করব, যখন তারা মক্কার দিকে আসবে তখন মোহাম্মদকে তাদের দায়িত্বে দিয়ে দেব। অনেক শুকরিয়া হারিসের আব্বা, আপনি আপনার নাতির প্রতি অনেক যত্নবান। আহ আব্দুল্লাহ, যেদিন মোহাম্মদের জন্ম হল সেদিন থেকেই ওর প্রতি আমার অন্যরকম মমতা কাজ করছে। পুরো হাশিম গোত্রের মধ্যেই রহমত ছড়িয়ে পড়েছে। এই যে শুনছো, তুমি সাদ গোত্র থেকে এসেছো? জি, আমি সাদ গোত্রের থুয়াইবের কন্যা, যে সাদ গোত্রের বকরের পুত্র। আমার নাম হালিমা, উনি আমার স্বামী হারিস, কোলে আমার ছোট পুত্র। আমার নাতি মুহাম্মদ এতিম, যে মায়ের পেটে থাকতেই বাবাকে হারিয়েছে। বড়ই বরকতময় শিশু আমার নাতি, তাই তোমরা তাকে নাও আর মায়ের স্নেহে লালন করো। সে সাদ গোত্রের কাছে বড় হতে পারলে আমি আনন্দিত হব। কিন্তু একটা এতিম শিশু, আমি কি করব তাকে নিয়ে? আমি মক্কায় তাকে রাখা নিয়ে শঙ্কিত। আল্লাহর কসম, তাকে দূরে কোথাও দিতে চাই না, কিন্তু তাকে মরুভূমির মধ্যেই বড় হতে হবে, কারণ এটা শহরে থাকা আরববাসীর একটা রীতি। সে বলিষ্ঠ দেহের অধিকারী হোক, আল্লাহ তোমাদের মঙ্গল করুন। আমরা একটা এতিম বাচ্চাকে নিয়ে কি করব? আমরা খুবই গরিব, অনর্বর ভূমিতে বসবাস করি। সবসময় আমাদের বেঁচে থাকার লড়াই চলে, যতক্ষণ না আমাদের ক্ষুধা গ্রাস করে। দুধ কিংবা মাংস খাওয়া তো আমাদের কল্পনারও বাইরে। শান্ত হও বাবা, শান্ত হও, কাবার মালিক নিশ্চয়ই তোমাকে রক্ষা করবেন। ও তোমার বাচ্চা? হ্যাঁ আমার। মোহাম্মদ ওর মতো ছোট একটা বাচ্চা, ওকে নিয়ে যাও, ওরা দু ভাই একসাথে বড় হবে। বিশ্বাস করুন, আমি আপনাকে নিরাশ করতে চাই না। আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি খুব ভালো একজন মানুষ, কিন্তু আমার কি করার আছে বলুন? আপনি দেখুন না আমার বাচ্চাটা ক্ষুধায় কেমন চিৎকার করছে, আমার বুকে তার জন্য যথেষ্ট দুধ তৈরি হচ্ছে না, আমি নিজেই জানি না আমি কি করব। ঠিক আছে, তোমরা যাও, আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক। আমার বাচ্চাটা এতিম হওয়াটা একটা শিশুর জন্য অভিশাপের মতো। তুমি কোথায় যাচ্ছ হালিমা? এভাবে শূন্য হাতে এখান থেকে ফিরে যাওয়াটা আমার ঠিক মনে হচ্ছে না, তাই শূন্য হাতে যাওয়ার চেয়ে এটাই উত্তম, শিশুটিকে নিয়েই যাই। সেটাই হয়তো ভালো হবে, কে জানে আল্লাহ হয়তো এর চেয়ে বড় প্রতিদান দেবেন। আপনি অপেক্ষা করুন, আমি তার মার কাছে গিয়ে তাকে নিয়ে আসব। বাচ্চাদের দেখাশোনা করতে সায়মা আমাকে সাহায্য করতে পারবে, সে সাত গোত্রের মধ্যে বেড়ে উঠবে। তাড়াতাড়ি যাও হালিমা, আমি এখানেই অপেক্ষা করছি। এদিকে এসো বারাকা, এখানে বসো। এখন বলো কি হয়েছে? ওনারা মোহাম্মদকে নিয়ে গেছেন। মোহাম্মদকে তো ধাত্রী হালিমার কাছে দেয়া হয়েছে বারাকা, সে সুস্থ সবল মানুষ হিসাবে সাত গোত্রের কাছে বেড়ে উঠুক।
মক্কার এই অন্ধকার যুগে আমরা তাকে নিয়ে খুবই শঙ্কিত আছি। তুমি কি চাও না সে একজন সুস্থ সবল মানুষ হিসাবে বড় হয়ে উঠুক? হ্যাঁ, তার জন্য জীবনও দিতে পারি। খুব মনে পড়ছে ওকে, আমি ঘুম থেকে উঠে ওকে খুঁজছিলাম, যখন দেখলাম ও নেই তখন থেকে আর কান্না থামাতে পারছি না। ওর চেহারা চোখে ভাসছে। আমাদের সবারই মোহাম্মদের কথা মনে পড়ছে, অনেক মনে পড়ছে। রাব্বুল কাবার কসম, আমরা সবাই ওকে খুব ভালোবাসি, আর ওর বাবার মৃত্যুতে আমরা শোকাহত। আব্দুল্লাহ কোরবানি হওয়া থেকেও রক্ষা পেয়েছিল, তাকে ইয়াত্রিপে হারালাম। তোমাকে হারানোর বেদনা যদি বুঝতে আব্দুল্লাহ। কার জন্য দুঃখ করব, আব্দুল্লাহ নাকি তার এতিম ছেলের জন্য? আব্দুল মুত্তালিবের পরিবার ধৈর্য ধরো। বিশ্বাস করো উম্মে ইকরাম, আমি একটা কারণেই শিশুটাকে নিয়ে এসেছি। সে এতিম, তাকে কেউ নিচ্ছিল না। আমি তাকে নিয়ে ফেরার উদ্দেশ্যে রওনা হলাম, তাকে আমার বুকে ধরে রেখেছিলাম। হঠাৎ দেখি সে আমার দুধ পান করছে তার পূর্ণ পরিতৃপ্তি নিয়ে, তারপর আমার বাচ্চা পান করল যতক্ষণ না সে পরিতৃপ্ত হলো। এরপর আমার স্বামী আমাদের উটের কাছে গেল, দেখলো উটের বাট দুধে পরিপূর্ণ। সেই দুধ আমরা পরিতৃপ্তি করে খেয়ে সবাই ঘুমোতে যাই। আমার বিশ্বাস তুমি বরকতময় একটা শিশু আমার ঘরে এনেছো হালিমা। তোমার কি মনে আছে হারিস, আমরা যখন মোহাম্মদকে নিয়ে ফিরছিলাম, আমি আমার দুর্বল বৃদ্ধ উট চালিয়ে আসছিলাম, তখন উটের গতি যেন আগের চাইতে অনেক গুণ বেড়ে গেল। কিন্তু যখন মক্কার উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন এই উটটাই চলতেই পারছিল না। আমার বান্ধবীরা জিজ্ঞাসা করলো, এটা কি সেই উট? আমি বললাম হ্যাঁ। তারা বললো আশ্চর্যজনক। দুধটুকু খেয়ে নাও হালিমা, আপনিও নিন উম্মে ইকরাম। তারপর শুনুন, আমরা আমাদের সাত ভূমিতে আমাদের বাড়িতে আসলাম। এই ভূমিটা তো কিছুদিন আগেও আমার দেখা সবচাইতে অনুর্বর ভূমি ছিল উম্মে ইকরাম, আমি কি মিথ্যা বলছি? ঠিকই বলেছ হারিস। তোমার কি মনে নেই আমাদের অবস্থা? হ্যাঁ মনে আছে। আমরা যখন আব্দুল্লার পুত্র মোহাম্মদকে নিয়ে এখানে ফিরে এলাম, আমাদের সব কিছু কীভাবে যেন পাল্টে যেতে শুরু করলো। আমার গবাদি পশুগুলোকে ছেলেদের সাথে মাঠে ঘাস খেতে পাঠাই, ফিরে আসে দুধে পরিপূর্ণ হয়ে। আমরা সবাই পরিতৃপ্তি নিয়ে পান করি, যেখানে সাত গোত্রের অন্য কেউ এক ফোঁটাও দুধ পাচ্ছে না। তারা তাদের রাখালদের কি বলে জানো? তোমরা যাও অনুসরণ করে দেখো হালিমার পুত্ররা কোথায় পশু চড়ায়। মোহাম্মদ আমাদের জন্য সৌভাগ্য এনেছে, ও এখন কোথায়? ও ভাইদের সাথে পশু চড়াতে গিয়েছে, মাত্র 2 বছর বয়স, অথচ দুধ ছাড়িয়ে দিয়েছি। এই বাচ্চাটা আমাদের কাছে আমানতের মতো হালিমা, ওকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সময় চলে এসেছে। হ্যাঁ আমি জানি হারিস, কিন্তু আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না। ওর মা আমিনা যদি আরো 2টা বছর আমাদের কাছে ওকে রাখার অনুমতি দিতেন। আমি নিজেও চাই আমাদের সাথে থাকুক, কিন্তু যেটা নিয়ম সেটা তো আমাদের মানতেই হবে, তাই না? আব্বা, ভাই মোহাম্মদকে নিয়ে কি বললে? আমরা ওকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেব। আমি জানিও চলে গেলে ওর ভাই বোনেরা কত কষ্ট পাবে, বিশেষ করে ওর বোন সাইমা। সাইমা মোহাম্মদকে অনেক বেশি ভালোবাসে। بدت مخايل فضلي نام اليتيم واليتم رزق بعضه وذكى سانت كف الخلق العظيم شمائل يقرى بهن ويولع الكرماء الكرماء يقرى بهن ويولع الكرماء আমার ভাই মোহাম্মদ কি হয়েছে ওর? মোহাম্মদ
তোমার কাছে যাব ভাবছি, আর তুমি আমার কাছে চলে এসেছো। বসো। কিসের সুসংবাদের কথা বলছেন? আমি এতদিন এটা কাউকে বলিনি, বলিনি কাউকে, তোমাকেই বলছি। সে বলল, একজন সাদা কাপড় পরিহিত লোক নাকি হঠাৎ তার কাছে এসে তাকে জড়িয়ে ধরল, তারপর তাকে মাটিতে শুয়ে দিল, তার বুক চিরে হৃৎপিণ্ড নিয়ে গেল। ফিরে এসে হালিমাকে বললাম, মনে হয় বাচ্চাটাকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেয়া উচিত। তিনি তার চাচার পরিবার আর আল নাজ্জার পরিবারের শিশুদের সাথে খুব ভালো সময় পার করছিলেন এবং তারাও ওনাকে খুব আপন করে নিয়েছিল। মক্কায় ফিরে আসার সময় ওনার মা ওয়াহেবের কন্যা আমিনা পথিমধ্যে মারা যান। মুহাম্মদকে তোমার হেফাজতে দিলাম আবু তালিব। ও এতিম হওয়ার কারণে ওর দুঃখ কষ্ট সবসময় সাথী হয়ে থাকে, তবুও সে সবসময় এই বিষয়গুলো নিয়ে ধৈর্যশীল আর শক্ত থাকে। এখন আমরা মক্কায় খারাপ সময় পার।